এক্সটেনশন 15-এর, এপ্রিল 15-এর আগে যদি না নেন তাহলে আপনার কি করতে পারে? রাইট রাইট, রাইট রাইট দেয়ার আর লাইক টু ডিফারেন্ট টাইপস অফ আপনার পেনাল্টি। একটা পেনাল্টি হলো যেমন আপনার ফেইলার টু ফাইল, যেমন আপনি এপ্রিল 15-এর আগে আপনি টেক্স ফাইল করতে পারেন না, এটার জন্য একটা পেনাল্টি। আর সেকেন্ড আরেকটা যেমন পেনাল্টি বলে না, এটাকে বলে ইন্টারেস্ট। ওই ইন্টারেস্টটা হয় আপনার যে যে টেক্স দেওয়ার কথা ছিল ওইটা যে এপ্রিল 15-এর ভিতরে দেন নাই, আপনি এপ্রিল 16 থেকে ইচ এন্ড এভরি ডে আপনার কিন্তু ইন্টারেস্ট অ্যাড হওয়া শুরু হয়ে যায়। তো যদি এক্সটেনশন না নেন, আপনি যদি এপ্রিল 15-এর ভিতরে যদি ট্যাক্স ফাইল করতে না পারেন, তাহলে দুই ধরনের আপনার মানে কোনো অসুবিধা হচ্ছে। একটা হলো ফেইলার টু ফাইল পেনাল্টি দিবেন, আর একটা হলো গিয়ে আপনার যে ট্যাক্স দেওয়ার কথা ছিল ওইটার উপরে ইন্টারেস্ট দিতে হবে। সো ইট ইজ অলওয়েজ বেটার হবে যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে, ইদার আপনি ট্যাক্স রিটার্ন করে ফেলবেন উইদাউট দিস, আর যখন পাবেন তখন অ্যামেন্ডমেন্ট করবেন, অথবা আপনি আগে এপ্রিল 15-এর আগে এক্সটেনশন নেবেন, দেন আপনি ওই কাগজ কোথায় আছে না আছে যখন পাবেন তখন 6 মান্থের ভিতরে হোপফুলি আপনি পাবেন ওই ডকুমেন্ট, দেন আপনি ফাইল ইউর ফাইনাল ট্যাক্স। আচ্ছা, আমি মনে করেন এক্সটেনশন নিলাম, এক্সটেনশনের ডেটটা কতদিন পর্যন্ত থাকে এক্ষেত্রে? 6 মান্থ অলওয়েজ দেয়া হয়। সো যখন আপনার এপ্রিলের 15 তারিখ ছিল ডেডলাইন, ওই এপ্রিল থেকে আরো 6 মান্থ হুইচ ইজ গোনা বি অক্টোবর 15 পর্যন্ত আপনি টাইম পাবেন আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার, যদি এক্সটেনশন এপ্রিল 15-এর আগে নিয়ে থাকে। আর যদি মনে করেন যে আমি আমি এক্সটেনশন নিয়েছি কিন্তু তারপরেও আমি হয়তো ফাইল করতে পারিনি সামহাউ, সেক্ষেত্রে কি হবে? তখন আপনি যে এক্সটেনশন নেয়ার পরেও যদি অক্টোবর 15-এর মধ্যে যদি আপনি ফাইল করতে না পারেন, তখন কিন্তু ওই যে ফেইলার টু ফাইল পেনাল্টি যেটা আছে ওটা ধার্য করা হবে, এর সাথে সাথে আপনার যে ট্যাক্স দেওয়ার কথা ছিল ওইটা কিন্তু মনে করেন আরো ইন্টারেস্ট অ্যাড হতে থাকবে। সো দেয়ার উড বি টু টাইপস অফ লাইক আপনার পেনাল্টি।